ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে, বাকি শুধু রং তুলির কাজ। গোপালগঞ্জের মন্দিরগুলোতে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ, তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র অল্প কয়েকদিন বাকি। পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিমা তৈরির শিল্পীরা এখন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা দ্রুত গতিতে কাজ করতে আছি। আমি এবারে 14খানা ঠাকুর বানাইতে আছি, এটা সুগানের পরে তারপর আমার মনে হয় দ্বিতীয় মাটির কাজ চলবে। আর ভাই ব্রাদাররা এই পেশায় মানে কাজ করতে চায় না, প্রতিমার দাম যা হয় তা পাইনি আমরা, সেই জন্য এই অন্য অন্য পেশায় এক একজনের চলে গেছে আর কি। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মণ্ডপে পূজার ব্যবস্থা করার কথা জানান আয়োজকরা। পাল সম্প্রদায় সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা দু একদিনের মধ্যেই প্রত্যেকটি মন্দিরে স্থানীয় স্বেচ্ছাসেবকের মাধ্যমে পাহারার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। জেলায় এবছর 169টি পূজা মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এবছর গোপালগঞ্জ জেলায় প্রায় 1228টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। তবে করোনাকালীন সময়ে চাহিদার তুলনায় মজুরি কম পেলেও বাপ দাদার আদি পেশা টিকিয়ে রেখেছেন তারা। আমরা খুব আর্থিক সংকটে আছি, যার জন্য অনেক কম বাজেটে কাজ করতে হচ্ছে। শুধু পূজাটা রক্ষা করার জন্য আমাদের এই কাজ চলছে। যে টাকা পাই বা যে টাকা দেয় এতে আমাদের বাঁচি থাকা কষ্ট হয়, তবু আর কি রাত ব্যবসায়ী শিখছি এই করি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা পূজা দেখার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। নির্দেশনা মোতাবেক মন্দিরের 30 জনের বেশি সমাগম করা যাবে না। করোনাকালীন অবস্থায় আমাদের সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে, আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে। সরকার ও পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে পূজা আয়োজনের অনুরোধ জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের এই নেতা। প্রতিটা দুর্গা মন্দিরে আমরা সরেজমিনে এইগুলো পরিদর্শন করব এবং সেখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হচ্ছে কিনা আমরা সেটা দেখব। এবছর মহাষষ্ঠীতে ঘটকে চড়ে পৃথিবীতে আসবেন আর পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে দোলায় চড়ে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।